প্রকাশক দীপন হত্যার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর গ্রেপ্তার, টুটুল হত্যা চেষ্টার পরিকল্পনাকারীও সে। ব্রিফিং এ গোয়েন্দা পুলিশ। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জাহিদি রাজধানীর রূপনগরে নিহত জঙ্গি মুরাদ, বলছে এলাকাবাসী। গত এপ্রিল থেকে সপরিবারে নিখোঁজ ছিল সে, তথ্য পুলিশের। মীর কাসেম আলীর ফাঁসির পর ইসলামাবাদের প্রতিক্রিয়ার জবাবে পাকিস্তানের হাইকমিশনারকে তলব, অভ্যন্তরীণ বিষয়ে দেশটির বক্তব্য গ্রহণযোগ্য নয়, জানালো ঢাকা। কোরবানি ঈদকে সামনে রেখে সারা দেশে পশুর হাটগুলোতে শেষ সময়ের প্রস্তুতি, কেনা বেচা নির্বিঘ্ন করতে বাড়তি ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। এবং পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরিঘাটের বেহাল দশায় ঈদ যাত্রা নিয়ে শঙ্কা, নদীর পানি না বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে, বলছে বিআইডব্লিউটিএ। বাংলা সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি পারমিতা হিম। প্রকাশক ফয়সাল আরিফিন দীপন হত্যার প্রধান পরিকল্পনাকারী আব্দুস সবুর ওরফে রাজুকে টঙ্গী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সে টুটুল হত্যা চেষ্টার পরিকল্পনাকারী এবং আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের প্রশিক্ষক ছিল বলে জানানো হয়। গোয়েন্দা পুলিশ জানায়, শনিবার সকাল 10টার দিকে টঙ্গী রেল স্টেশন থেকে আব্দুস সবুরকে গ্রেপ্তার করা হয়। আনসারুল্লাহ বাংলা টিমের এই সদস্যের সাংগঠনিক নাম সামাদ, রাজু, সুজন ও সাদ। ফরিদাবাদ মাদ্রাসার ছাত্র সবুর 2014 সালে শেষ দিকে বাড়ি ছাড়েন। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ায় সবুর জঙ্গিদের উদ্বুদ্ধ করার কাজ করতেন। টুটুল হত্যা প্রচেষ্টা এবং দীপন হত্যা, এই দুটো ঘটনাতেই সেই মূলত এদেরকে এই ধর্মীয় দিক থেকে বিকৃত ব্যাখ্যা দিয়ে এদের কি কি কারণে হত্যা করাটা কোনো অপরাধ হবে না সেটা তাদেরকে বুঝিয়েছে। পাশাপাশি চাপাতি পরিচালনার ক্ষেত্রেও তার এক ধরনের, সে যেহেতু খুব শার্প বলে তার দ্রুত শিখে নিয়েছিল, ফলে সেই ব্যাপার বিষয়ে তাকে সে প্রশিক্ষণ দিত। ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ড সম্পর্কেও সবুরের কাছ থেকে অনেক তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। অভিজিৎ হত্যাকাণ্ডে সে এখন পর্যন্ত আমাদের জিজ্ঞাসাবাদে সে সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিল এটি স্বীকার করেনি, বাট সে এই হত্যাকাণ্ডটা সম্পর্কে অন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যেটি আমাদের বিশ্বাস তাকে আরো জিজ্ঞাসাবাদ করলে পুরো তথ্যই বেরিয়ে আসবে এবং তার যে সম্পৃক্ততা রয়েছে সেটা সরাসরি সম্পৃক্ততার কথাও সে স্বীকার করবে। গত বছর 31 অক্টোবর জাগৃতি প্রকাশনের কর্ণধার দীপন চাপাতির আঘাতে মারা যান। একই সময়ে দুই বন্ধুসহ আহত হন শুদ্ধস্বর প্রকাশনের আহমেদ রশিদ টুটুল। দীপন হত্যা মামলায় একজন এবং টুটুল হত্যা মামলায় দুজনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। উমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। মিরপুরের রূপনগরে নিহত জঙ্গি মুরাদের প্রকৃত নাম জাহিদুল ইসলাম। সে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বলে জানিয়েছে তার গ্রামের বাড়ি কুমিল্লার চাঁদপুরের মানুষ। এদিকে মুরাদের গতিবিধি প্রথম থেকেই সন্দেহজনক ছিল বলে জানিয়েছে রূপনগরের বাসিন্দারা। এছাড়া সকালে ব্রিফিংয়ে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মইনুল ইসলাম জানান, গত এপ্রিল মাস থেকে সপরিবারে আত্মগোপনে ছিল মুরাদ। রাজধানীর রূপনগরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি জাহিদুল ইসলাম ওরফে মুরাদ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বলে জানিয়েছে এলাকাবাসী ও স্বজনরা। তার বাড়ি কুমিল্লার সদর উপজেলার চাঁদপুর এলাকায়। তার বাবা পুলিশের সাবেক কর্মকর্তা নুরুল ইসলাম। স্বজনরা জানান, বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রশিক্ষণ শেষে 2000 সালের নভেম্বরে সেনাবাহিনীতে কমিশন পান জাহিদুল ইসলাম। পদাতিক বাহিনীর এই কর্মকর্তা গত বছরের মাঝামাঝি সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেন। আমরা কল্পনা করতে পারি না সেটা জঙ্গি সংগঠনে যোগ দিবে, একটা কল্পনাবিহীন। বলা হচ্ছে যে জাহিদুল ইসলাম সে সেনাবাহিনীতে চাকরি করত এবং অবসরপ্রাপ্ত মেজর চাকরি থেকে সে স্বেচ্ছায় অবসর নিয়েছে। যে তথ্য যেটা পেলাম, স্থায়ী বাসিন্দা এরা ছিল না। তো সর্বশেষ এই জঙ্গি এখানে প্রায় 7-8 মাস আগে একবার এসেছিল। এদিকে রোববারের পর থেকে মিরপুরের রূপনগরে 14 নম্বর বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, জঙ্গি জাহিদের গতিবিধি ছিল রহস্যজনক। উনি এমন এমন টাইমে আসতো, কখন দেখতো না, আর উনি বেশ কিছুদিন পর পরই আর ওনাদের বাসায় আসতো। ভাড়া নিয়েছে হচ্ছে 2 মাসের মতো। মাঝে মাঝে আইতাম, আয়ার সবসময় ঘর বন্ধ পাইতাম, লুক পাইতাম না। পিছনের রুমে আমরা লাইন আছে, সেইটা আমরা দেখতাম, ঠিক করতাম। এই রুমে যে রুমে থাকতো, এটা সবসময় তালা মারা থাকতো। এদিকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, গত এপ্রিল থেকে জাহিদ ওরফে মুরাদ পরিবার সহ আত্মগোপনে ছিল। গত এপ্রিল থেকে সে হিজরত করেছে,
অর্থাৎ আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে পরিবার নিয়ে সেই কথিত জিহাদে অংশগ্রহণ করেছে এপ্রিল মাসে একেবারে সরাসরি। এতটুকু আমরা এখন পর্যন্ত তার কাগজপত্র পর্যালোচনা পেয়েছি। জাহিদ গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলাকারীদের প্রশিক্ষণ দাতা ছিল বলে জানিয়েছে পুলিশ। এদের সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। খুব বড় নেতা। রাজধানীর রূপনগরে জঙ্গি বিরোধী অভিযানে আহত পুলিশ সদস্যরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক। দুপুরে রাজধানী স্কয়ার হাসপাতালে তাদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তারা যে সাহসিকতার কাজ করছে জনগণের জন্য, এই দেশের নিরাপত্তার জন্য, জঙ্গিদের বিরুদ্ধে, আল্লাহ তাদের রহমত করবে, তারা আশা করি সুস্থ হয়ে যাবে, ভয়ের কিছু নাই। জঙ্গিদের বিরুদ্ধে আমাদের যে অভিযান অব্যাহত থাকবো, এই জঙ্গিদের সন্ত্রাসীদের পরাস্ত না করা পর্যন্ত পুলিশ তাদের দৃঢ় মনোবল নিয়ে আমরা আমাদের অভিযান অব্যাহত রাখব। যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর নিয়ে পাকিস্তান বিবৃতি দেয়ায় দেশটির ভারপ্রাপ্ত হাই কমিশনার সামিনা মেহতাবকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বেলা পৌনে তিনটার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান সামিনা মেহতাব। গত রাতে কাশিমপুর কারাগারে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হয়। এরপরই পাকিস্তানের বিবৃতিতে বলা হয় 1971 ডিসেম্বরের আগে সংঘটিত কথিত অপরাধের অভিযোগে ত্রুটিপূর্ণ বিচার প্রক্রিয়ায় মীর কাসেমকে ফাঁসি দেওয়া হয়েছে। এ ঘটনায় পাকিস্তান মর্মাহত। এ কারণে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় পাকিস্তানের হাইকমিশনারকে। পরে অতিরিক্ত পররাষ্ট্র সচিব কামরুল হাসান সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল। পাকিস্তান যে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড নিয়ে যে মতামত দিয়েছে সেটা সম্পূর্ণভাবে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের সামিল। সর্বোচ্চ আদালত মনে করেছে যে উনি 71 সালে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের যে গণহত্যায় তিনি যে অংশগ্রহণ করেছেন এটা তার প্রাপ্য শাস্তি ছিল এবং এ বিষয়ে পাকিস্তান সরকারের মতামত দেওয়ার কোনো সুযোগ নেই। বাংলা সময় আরো থাকছে। দেড় বছরেও ফেনীর ফতেপুর রেল ক্রসিং এর ওভারপাস নির্মাণ কাজের অর্ধেকও শেষ হয়নি। যানজটে ভোগান্তি, কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ মন্ত্রী। কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। হয়রানি এড়াতে প্রথমবারের মতো বেচা বিক্রি শেষে বিক্রেতাদের নিরাপদে পৌঁছে দেবার আশ্বাস দিয়েছেন ইজারাদাররা। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাড়তি প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিস্তারিত মুজাহিদ শুভ রিপোর্টে। অল্প অল্প করে কোরবানির হাটে আসতে শুরু করেছে পশু। একই সাথে পাল্লা দিয়ে চলছে কোরবানির হাটকে ক্রেতা বিক্রেতাদের জন্য উপযোগী করে তোলার প্রস্তুতি পর্ব। সংখ্যায় অল্প উৎসুক ক্রেতারাও ইতিমধ্যে পর্যবেক্ষণ করছেন পশুর দাম, মান ও প্রস্তুতি পর্বের হালচিত্র। বাচ্চারা ছাগল পছন্দ করে, এজন্য এখন ছাগল নিয়ে যাব, যাতে করে ওরা ছাগলটা অনেকদিন দেখতে পারে। সব মাল আমরা স্টক করে রাখছি, যে ঘরের ভিতরে রাখছি, এখানে রাখছি, এই যে আছে সব রেডি আছে। গেছেবার তো গরুর খুবই সংকট ছিল, এবার আশা করি খুব ভালো গরু আসবে। 5 তারিখ পর্যন্ত আমাদের হাট কমপ্লিট করে দেওয়া লাগবে। অন্যান্য বছর আছে, এই বছর প্রতি কি অনেক ভালো করতে আছে, সুন্দর করতে আছে। গত 20 তারিখ থেকে অস্থায়ী পশুর হাট আফতাবনগরে প্রতিদিন খুঁটি পোতা এবং বাঁশ বাঁধার কাজে ব্যস্ত রয়েছেন 100 জন শ্রমিক। ইতিমধ্যে কিছু কিছু পশু হাটে আসতে শুরু করলেও আগামী 5 তারিখের মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানিয়েছেন ইজারাদাররা। 2000 স্বেচ্ছাসেবক আছে আমাদের, সিসি ক্যামেরা থেকে শুরু করে তথ্য কেন্দ্র, পুলিশ কন্ট্রোল রুম, যা তো ওয়াচ টাওয়ার, জাল টাকার নোট শনাক্তকরণ সবই আমাদের ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। আমরা বালুগুলি উঁচু করে দিয়েছি যাতে বৃষ্টি হলে আমাদের গরুর যাতে সমস্যা না হয়। গতবারের মতো দুর্ভোগ এড়াতে অনেক পশু বিক্রেতারা শামিয়ানা টানিয়েছেন তাদের নির্ধারিত জায়গায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদের পরিকল্পনার ছক আটছেন কোরবানির হাটকে ঘিরে। আগে যে পরিমাণ ফোর্স আমরা ডিপ্লয় করতাম, এবার হয়তো চাপ আরো বেশি পড়বে। চাঁদাবাজি যদি না হয়, নতুন কোনো সন্ত্রাসী বা কোনো চিন্তায় যাতে না হয়, এজন্য আমাদের 2টা টহল পার্টি আশেপাশে সবসময় থাকবে। 3.5 লাখ পশু কোরবানির লক্ষ্য নির্ধারণ করে 9টি বাড়িয়ে 2 সিটিতে এবার 23টি পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমবারের মতো বেচা বিক্রি শেষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে বিক্রেতাদের কাঙ্ক্ষিত যানবাহন পর্যন্ত পৌঁছে দেওয়া হবে বলেও আশ্বাস দেন ইজারাদাররা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।
এদিকে নীলফামারীতে কোরবানি ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে পশু জবাইয়ের নানা সরঞ্জামের বেচাকেনা। ছুরি দা সহ বিভিন্ন সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামাররা। জেলার প্রায় 200 কামার এসব হাতিয়ার তৈরি করে বাজারজাত করছেন। এদিকে পশু জবাইয়ের সরঞ্জাম কিনতে অনেকেই কামারের দোকানগুলোতে ভিড় করছেন। সামনে ঈদ আছে, দাও ছুরি বডি কুরবানি ঈদের জন্য বানাইছি আমরা। ছুরি চাবাটি এগুলো তৈরি করছি, হ্যাঁ, জবাই করা ছুরি, মাংস করা ছুরি, চামড়া ছিলা ছুরি। বেচা বিক্রি বর্তমান মনে করেন টুকটাক চলতেছে, ঠিক আছে, আর কিছুদিন পর আস্তে আস্তে বেচা কিনা বাড়বে। এখন তো মনে করেন খালি চাপাটি, ছুরি, দাও এগুলো বেশি চলতেছে। পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরিঘাটের বেহাল দশার কারণে আসছে ঈদ যাত্রা নিয়ে শঙ্কায় যাত্রী ও চালকরা। এজন্য নদী ভাঙন আর নদীর পানি বৃদ্ধিকে দায়ী করছে কর্তৃপক্ষ। তবে পানি বাড়ার হার স্বাভাবিক থাকলে ঈদে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছে বিআইডব্লিউটিএ। এখনো শুরু হয়নি ঈদ যাত্রা, অথচ শুরু হয়ে গেছে ভোগান্তি। পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরির জন্য এখনই 4 থেকে 6 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এ অবস্থা চলতে থাকলে আসছে ঈদে বাড়ি ফিরতে ভোগান্তির আশঙ্কায় রীতিমতো আতঙ্কিত যাত্রীরা। চালকরাও বলছেন পরিস্থিতি স্বাভাবিক না হলে চরম ভোগান্তি পোহাতে হবে ঘরমুখো যাত্রীদের। ঈদের সময় তো আরো জ্যাম থাকবে, এখন ঈদের জ্যাম দিতে, এখন ঈদের তো ছুটির লোকজন থাকে না, তো বাড়ি যাচ্ছেন এখন। মানুষ সুস্থভাবে বাড়ি ফিরে যেতে যাওয়া সম্ভব এভাবে? দিনের বেলায় প্রচন্ড রোদ, এরপরেও যে সমস্যা হয় তাহলে ঈদের সময় তো প্রচন্ড আকারে জনগণের ভোগান্তি হবে। যাত্রীরা হয়রানি হচ্ছে, কষ্ট পাচ্ছে, এইটা দেখার কোনো লোক নাই। বারবার ভাঙনে ক্ষতিগ্রস্ত ফেরিঘাট মেরামতের কারণেই এই দুর্ভোগ। সবশেষ বন্যায় দৌলতদিয়ার এই পারের 4টি ফেরিঘাটের সবগুলোই কম বেশি 300 থেকে 400 ফিট বিলীন হয়েছে নদী গর্ভে। কোন রকম মেরামত করে যা আবার করা হয়েছে চলাচলের উপযুক্ত। আবারও বাড়ছে পানি, খরস্রোতা হচ্ছে পদ্মা, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। সবকিছু মিলিয়ে আসছে ঈদের বাড়তি চাপ সামাল দিতে কতটুকু সক্ষম এই পাইলিং, সেটাই এখন দেখার বিষয়। শুধু ফেরিঘাটি নয়, প্রমত্তা পদ্মার সঙ্গে পাল্লা দিতে গিয়ে ক্রমেই বাড়ছে পারাপারের সময়। স্বাভাবিক অবস্থায় 30 থেকে 35 মিনিট সময় নিলেও স্রোতের টানে এখন লাগছে প্রায় দ্বিগুণ। পানির টান বাড়াতে এখন 50 মিনিট সময় লাগে, অনেক সময় আরো বেশি লাগে, কারণ আমাদের ঘুরে আসতে হয়। এসছে যদি আরো চাপ বাড়ে তাহলে তো যোগাযোগ কষ্টকর হয়ে যাবে, যেগুলো দুর্বল ফেরি আছে সেগুলো পারবো না। তবে বিআইডব্লিউটিএ বলছে পানি যদি অস্বাভাবিকভাবে না বাড়ে তবে ঈদ যাত্রায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। যদি পানি আরো 4-5 ফিট বেড়ে যায় তা তো আমাদের ঘাটের কোনো সমস্যা হবে না, তবে নদী যদি স্থির থাকে আর নদীতে যদি অস্বাভাবিক ঘূর্ণন এবং প্রবল স্রোত থাকে সেখানে হয়তো আমাদের কিছু সমস্যা হতে পারে। ঈদ মৌসুমে দেশের দক্ষিণাঞ্চলের 100,000 যাত্রী চলাচল করে এই রুটে। রাশেদ লিমন, সময় সংবাদ, মানিকগঞ্জ। এদিকে ঈদের সময় নৌপথে যাত্রা নির্বিঘ্ন করতে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চের ছাদে যাত্রীদের না ওঠার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। সকালে বরিশাল নদীবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন, স্বাচ্ছন্দ্য করার জন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন জেলা প্রশাসক, সংশ্লিষ্ট নদী এলাকার বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, ডিজি শিপিং এবং নৌপরিবহন মন্ত্রণালয়ে আমরা একত্র বসেছি। সেখানে আমরা কিছু নির্দেশনাও দিয়েছি। আমি যাত্রী সাধারণকে একটু সতর্ক করতে চাই যে তারাও যেন যখন যাতায়াত করেন তখন নিজেদের একটু সচেতন থাকতে হবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেপুর রেল ক্রসিং এর ওভারপাসের নির্মাণ কাজ নির্ধারিত মেয়াদের 1.5 বছর পরও শেষ হয়নি তার অর্ধেক কাজ। সঠিক সময়ে নির্মাণ কাজ শেষ না হওয়ায় যানজট আর যাত্রীদের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে। কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানটির কার্যাদেশ বাতিল সহ প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে করা হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আরো জানাচ্ছেন আতিয়ার সজল। মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ ও চলাচল নির্বিঘ্ন করতে ফেনীর ফতেহপুরে ঢাকা চট্টগ্রাম রেলপথের উপর এই ওভারপাসটি নির্মাণ কাজ শুরু হয় 2012 সালের ফেব্রুয়ারিতে। প্রায় 100 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নের জন্য দায়িত্ব পায় শিপু পিবিএল লিমিটেড নামের ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, কিন্তু নির্ধারিত 3 বছরের মধ্যে শেষ করতে পারেনি কাজের অর্ধেকটাও। অন্যদিকে 2 লেন থেকে 4 লেনে উন্নীত হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আনুষ্ঠানিকভাবে চালু হলেও ফেনীতে এসে এই নির্মাণাধীন ওভারপাসের কারণে যানজটে নাকাল সবাই। 250 কিলো রাস্তার ভিতরে শুধু
4 কিলো রাস্তায় আমাদের সমস্যা। আজকে অনেক বছর হয়ে যাইতেছে কাজ করতেছে, যায় কি বৃষ্টির প্রায় আবার কাজটা শেষ হইতেছে না। কাজ কিছুদিন চলে কিছুদিন বন্ধ থাকে। ওভারব্রিজ আরো কত বছরে শেষ হবে তার কোনো গ্যারান্টি নেই। মহাসড়ক পুলিশের ফেনীর মহিপাল থানার পরিদর্শক মনে করেন, এই ওভারপাসটি চালু হলে এখানে যানজট থাকবে না। এই ওভারব্রিজটি নির্মিত হলে জনগণের পাশাপাশি জনগণ যথেষ্ট সুফল পেত, আমাদেরও কষ্ট হয়তো কিছুটা লাঘব হতো। ওভারপাসটি পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওভারপাসটির কারণে মহাসড়কে যানজট সহ বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন। আমাদের এখানে যানজট নানান সমস্যা হচ্ছে, কাজে তাদেরকে লাস্ট সময় দেওয়া হয়েছে সেপ্টেম্বরের 3 তারিখে। এর মধ্যে যদি তারা কাজ কমপ্লিট করতে না পারে অটোমেটিক্যালি 30 তারিখের পরে অনেকটা ঝুঁকি থাকলেও যানজট নিরসনে হিমশিম খেয়ে বিকল্প হিসেবে সন্ধ্যার পর প্রায় প্রতিদিনই পণ্য ও যাত্রীবাহী যানবাহন ফেনী শহরের মধ্যে দিয়ে মহাসড়কে যুক্ত একাধিক সড়ক দিয়ে পারাপারে বাধ্য হয় বলে জানায় পুলিশ। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। বাংলা সময় আরো থাকছে। গাজীপুরে ব্যবসায়ীকে হত্যার দায়ে 5 জনের ফাঁসির আদেশ, একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ। চলতি বোরো মৌসুমে 7 লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। পাশাপাশি 8 লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রাও অনেক দূরে গিয়েছে। দুপুরে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মন্ত্রী জানান, আগামী 7 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্রদের মাঝে 10 টাকা কেজি দরে চাল বিতরণের খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করবেন। বোরো মৌসুমে 8 লক্ষ মেট্রিক টন চাল এবং 7 লক্ষ মেট্রিক টন ধান আমরা সংগ্রহ করার টার্গেট ছিল আমাদের। প্রায় 7 লক্ষ মেট্রিক টন ধান আমরা সংগ্রহ করতে পেরেছি এবং ইতিমধ্যেই আমরা 3 লক্ষ মেট্রিক টন চাল আমাদের গুদামে চলে এসেছে, কাজেই টার্গেট ফুলফিল করতে পারবো বলে আমরা আশা করছি। এখন থেকে টিয়ার কাবিকা আর খাদ্যশস্যের আকৃতিতে যাবে না, সেটা টাকার আকৃতিতে বিতরণ করা হবে। হতদরিদ্রদের মধ্যে প্রতি পরিবারকে আমরা 30 কেজি করে চাল দেবো 10 টাকা মূল্যে এবং 50 লক্ষ পরিবারকে এই 30 কেজি করে চাল সমস্ত বাংলাদেশে দেওয়া হবে, মাননীয় প্রধানমন্ত্রী যেটা 7 তারিখ উদ্বোধন করবেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষ হয়েছে, ঘটনায় আহত হয়েছেন অন্তত 15 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরতলীর বিরাসা গ্রামের কাশেম মাস্টার মোহাম্মদ ইয়াসিন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত রাতে কাশেম মাস্টারের লোকজন ইয়াসিন মিয়ার পক্ষের একজনকে মারধর করে, এরই জেরে সকালে দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ করা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় একটি বাড়ির গ্যাসের লাইনে। পরে পুলিশ এসে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আটক করা হয় 7 জনকে। তারপরে কিছু মাইর দূর করছে, মাইর দূর করার পরে মনে দরবারটা সৃষ্টি হয়েছে আর কি। বিবাদ বান্ধবটি গ্রুপের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে একটি মারামারি ঘটনা ঘটেছে, আমরা সাথে সাথে আমাদের অফিসার ইনচার্জ উনি ছুটে এসেছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। গাজীপুরে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে 5 জনের ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন। মামলার বিবরণী থেকে জানা যায়, গাজীপুরের ধীরাশ্রম এলাকায় 2008 সালের 18 জুন পূর্ব শত্রুতার জের ধরে খুন হন ব্যবসায়ী আবু সাইদ। পরে তার বাবা বাদী হয়ে 4 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ 6 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচার কার্যক্রম শেষে আদালত আজ এ রায় দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে 5 জনই পলাতক রয়েছেন। আলবদর কমান্ডার যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর ফাঁসি কার্যকর হওয়ায় চট্টগ্রাম ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। সকালে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকার আওয়ামী লীগ কার্যালয়ে মিষ্টিমুখ করানো হয়। পরে সেখান থেকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহেবউদ্দিনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
এ সময় বক্তারা মীর কাশেমের টর্চার সেল হিসেবে পরিচিত ডালিম হোটেলটিকে মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর করার দাবি জানান। এদিকে মীর কাশেম আলীর ফাঁসি কার্যকর হওয়ায় সকালে ময়মনসিংহে মিষ্টি বিতরণ করেছে ঘাতক দালাল নির্মূল কমিটি। পরে একটি আনন্দ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। জঙ্গি হিসেবে নিরীহ মানুষকে মেরে ফেলা হচ্ছে, খালেদা জিয়ার এমন বক্তব্য অমূলক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে ভোলার ইলিশা ইউনিয়নে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। যারা মারা গেছে জঙ্গি হিসাবে তাদের বাবা মা পর্যন্ত লাশ নিতে আসে, কিন্তু খালেদা জিয়া কি বলেন যে নিরীহ মানুষকে ধরে হাতে অস্ত্র ধরে দিয়া পুলিশ তাদেরকে ক্রস ফায়ার করে মেরে ফেলে ইত্যাদি। চিন্তা করেন, তারা নিজেরা বলেছে যে তারা জঙ্গি, জঙ্গিদের পোশাক তাদের গায়ে এবং বিভিন্ন জায়গা থেকে সে এক জায়গায় তারা জড়ো হয়েছে। সুনামগঞ্জের ছাতকে জঙ্গি বিরোধী প্রায় 22 কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে সুনামগঞ্জ 5 আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক এই কর্মসূচির আয়োজন করেন। ছাতকের গোবিন্দগঞ্জ এলাকা থেকে বড় কাপন এলাকা পর্যন্ত দীর্ঘ এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ছাতক ও দোয়াবাজার উপজেলার প্রায় 200 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেয়। গাজীপুরে প্রায় 500 বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। দুপুরে টঙ্গীতে এই অভিযান চালানো হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, বাদাম এলাকার অসংখ্য বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় তারা। এ সময় 2 কিলোমিটার এলাকার প্রায় 500 বাড়ির অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়। অভিযানে বিপুল পরিমাণ রাইজার ও পাইপ জব্দ করা হয়। এই লাইন থেকে এক বছর ধরে অবৈধভাবে গ্রাহকরা গ্যাস ব্যবহার করে আসছিল বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন কার্যকর হলে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বাঙালিদের ভূমি থেকে উচ্ছেদ করা হবে এমন আশঙ্কাকে অমূলক বলে মন্তব্য করেছেন কমিশনের চেয়ারম্যান আনোয়ারুল হক। দুপুরে রাঙ্গামাটি সার্কিট হাউসে ভূমি কমিশনের আইন সংশোধিত হওয়ার পর অনুষ্ঠিত প্রথম সভা শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, ভূমি কমিশন শুধুমাত্র বিরোধপূর্ণ ভূমি নিয়ে কাজ করবে। সভায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গহর রিজভি, জনসংহতি সমিতির সভাপতি সন্তুলারমা সহ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় পার্বত্য চুক্তি অনুযায়ী পাহাড়িদের ভূমি সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বহুল আলোচিত বে টার্মিনাল নির্মাণে $210 কোটি বিনিয়োগ করতে যাচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। কর্ণফুলী টার্মিনাল নির্মাণের খরচ যোগানোরও আগ্রহ দেখিয়েছে সংস্থাটি। প্রাথমিক আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে 5 সেপ্টেম্বর চট্টগ্রাম যাচ্ছেন এডিবির কান্ট্রি ডিরেক্টর। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 20 লাখ কন্টেনার হ্যান্ডেলিং এর রেকর্ড গত বছর অর্জন করেছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। 30 বছরের স্ট্র্যাটেজিক পরিকল্পনা অনুযায়ী 2020 সালে 29 লাখ এবং 2035 সালে 56 লাখ কন্টেনার হ্যান্ডেলিং এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জন করতে বন্দরের সক্ষমতা বাড়ানো দরকার। এই অবস্থায় শেষ পর্যন্ত এডিবির বিনিয়োগ প্রস্তাব গ্রহণ করতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে যে আমাদেরকে আভাস দেওয়া হয়েছে তাতে $2.1 বিলিয়ন আমাদের চট্টগ্রাম বন্দরের এক্সপানশনের জন্য বিভিন্ন কার্যক্রম, যার মধ্যে কেসি কর্ণফুলী কন্টেইনার টার্মিনাল জিসিবি কে ভেঙে কর্ণফুলী কন্টেইনার টার্মিনাল করা হবে। বে টার্মিনালের বিভিন্ন খাতে যেটি আমরা আবারও ই করব, আমরা ভাগ করব কোন খাতে তারা বিনিয়োগ করবে। বিদেশি অর্থায়নের ক্ষেত্রে সচরাচর নানা ধরনের অনিয়মের অভিযোগ ওঠে, তাই বন্দরের বিনিয়োগে স্বচ্ছতা রাখার তাগিদ দিলেন এই ব্যবসায়ী নেতা। এই জায়গাতে আমি মনে করি সবার সমন্বয় থাকতে হবে। এখানে যদি প্রাইভেট সেক্টরের থাকে, সদস্য থাকে, তাহলে সবচেয়ে ভালো হয়। এদিকে 1 দশক আগে স্থাপন করা 17টি অফডককে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সমস্ত অফডক মুখী এবং অফডক থেকে বন্দর মুখী এই কন্টেইনারগুলো রেলওয়ের মাধ্যমে যদি বন্দরে আনা নেওয়া করা যায় তাহলে রোডের উপর এই কন্টেইনারের চাপ থাকবে না এবং রোড অনেক যানজট মুক্ত হবে। বন্দরের সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে আগামী 15 বছরে 2 দফায় 30টি ছোট বড় প্রকল্পে খরচ করা হবে $88,000 কোটি। 2020 সালে ক্যাসিটি এবং 2023 সালে বে টার্মিনালের প্রথম পর্যায়ের কাজ শেষ হবে।
কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বর্তমান সরকারের আমলে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই এই প্রকল্পের কাজ বন্ধ করতে পারবে না। সকালে সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা কার্যালয়ে বীরঙ্গনাদের আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সবাই বিদ্যুৎ চায়, বিদ্যুৎ ছাড়া স্কুল চলে না, কলেজ চলে না, অফিস চলে না, কলকারখানা চলে না। তাই উনি আরো নতুন ইস্যু তুলছেন, রামপাল বন্ধ করতে হবে। রামপাল কেন বন্ধ হবে? রামপালের সাথে চলছে এবং চলবেই, রামপালের সাথে স্থাপনে করবে আমরা বিদ্যুৎ, হুমকি দিয়ে কোনো কাজ হবে না। কুষ্টিয়ায় শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। প্রতিমা তৈরি করতে দিন রাত কাজ করছেন কারিগররা। জেলার পুলিশ সুপার জানান, প্রতিমা নির্মাণকে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এস এম রাশেদের তথ্য, বাবুল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 6 অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। উৎসবকে ঘিরে কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া, আমলাপাড়া ও ঘোষপাড়া সহ বিভিন্ন এলাকায় চলছে প্রতিমা নির্মাণের কাজ। বাঁশ ও খড়কুটোর ওপর দেয়া হচ্ছে মাটির প্রলেপ, এরপর শিল্পীর আঁচড়ে গড়ে তোলা হচ্ছে 10 ভুজা দেবী দুর্গা সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমূর্তি। দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। প্রতিমা তৈরি করার পরে প্রতিমা শুকানোর জন্য আমরা হিট মেশিন ব্যবহার করি, তাড়াতাড়ি শুকানোর জন্য, আর রং তাড়াতাড়ি করার জন্য স্প্রে মেশিন ব্যবহার করা হয়। আমাদের সামনে দুর্গা পুজো, আমরা চরম ব্যস্ততার মাধ্যমে কাজ করছি। এটা দিয়ে 3টের কাজ চলছে আর বানাবো 4টে। এই 4টে বানাতে আমাদের রাত দিন কাজ করতে হচ্ছে। এদিকে প্রতিমা নির্মাণকে ঘিরে মন্দিরে মন্দিরে টহল জোরদার করেছে পুলিশ। প্রতিমা তৈরির সময় নিরাপত্তার বিষয়ে আমরা প্রয়োজন ব্যবস্থা নিয়েছি এবং যেসব জায়গাগুলোতে, মন্দিরগুলোতে এই প্রতিমা তৈরি হচ্ছে সেই সব জায়গাগুলো যারা আছেন তাদের সাথে আমরা নিয়মিত খোঁজ খবর রাখছি। কুষ্টিয়া জেলায় 231টি মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। সময় সংবাদ, কুষ্টিয়া। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরো একবার। প্রকাশক দীপন হত্যার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর গ্রেফতার। টুটুল হত্যা চেষ্টার পরিকল্পনাকারী ও সে ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশ। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জাহিদি রাজধানীর রূপনগরে নিহত জঙ্গি মুরাদ, বলছে এলাকাবাসী। গত এপ্রিল থেকে সপরিবারে নিখোঁজ ছিল সে, তথ্য পুলিশের। মীর কাসেম আলীর ফাঁসির পর ইসলামাবাদের প্রতিক্রিয়ার জবাবে পাকিস্তানের হাইকমিশনারকে তলব। অভ্যন্তরীণ বিষয়ে দেশটির বক্তব্য গ্রহণযোগ্য নয়, জানাল ঢাকা। কোরবানি ঈদকে সামনে রেখে সারা দেশে পশুর হাটগুলোতে শেষ সময়ের প্রস্তুতি। বেচাকেনা নির্বিঘ্ন করতে বাড়তি ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। এবং পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরিঘাটের বেহাল দশায় ঈদযাত্রা নিয়ে শঙ্কা। নদীর পানি না বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলছে বিআইডব্লিউটিএ। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস এস এন লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরে। সঙ্গে থাকুন সময়।